আমরা যে পৃথিবীর মধ্যে বাস করি এই পৃথিবীর নিচে আর সাতটা জমিন আল্লাহ বানাইছেন এই পৃথিবীর নিচে এই জমিনের নিচে আর ছয়টা জমিন আছে আমাদের এই জমিন দিয়ে আর সাতটা জমিন আল্লাহ তাআলা তৈরি করলেন আমাদের মাথার উপরে যে আসমান এই আসমানের উপরে আরো ছয়টা আসমান দিয়ে আল্লাহ সাতটা আসমান বানাইলেন খুব মনোযোগ দিয়েন জমিন থেকে আসমানের দূরত্ব কত দূর আপনাকে ছোট বিজ্ঞান থেকে আমি বুঝাই এই আসমানের পরে আরো বড় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদ্রাতুল মুনতাহা পার হওয়ার পরে হলো লাউহে মাহফুজ পার হয়ে যাওয়ার পরে ওই আরশে মুআল্লা নবীজি যখন আরশে মুআল্লাতে যান তখন লাউহে মাহফুজের খসখস খসখস শব্দ আওয়াজ পেয়েছিলেন এই কলম লিখতে ছিল কলমের আওয়াজ নবীজির কানে ভেসে আসলো সুবহানাল্লাহ বলা যাবে এ বজন মুসলমান এবার আপনাকে বুঝাইতো একটু কবির মনোযোগ দিবেন আমরা যে দুনিয়াতে বাস করি এই দুনিয়াটা যত বড় এই পৃথিবীটা যত বড় 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য হবে বাবা তত বড় আমি বলি নাই বিজ্ঞান বলতেছে 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয় একটা সূর্য হলো বাবা তত বড় মহাশূন্যের ভিতরে একটা নক্ষত্র আছে সেই নক্ষত্রের নাম হলো ব্ল্যাক হোল ব্ল্যাক মানে কালো হোল মানে অন্ধকার গহ্বর অর্থাৎ গহ্বর মানে গর্ত কালো গর্ত এই বিরাট বড় দানবীয় নক্ষত্র এমনভাবে অন্ধকার বিজ্ঞান বলতেছে সীমানার ভিতরে 200 কোটি সূর্যকে যদি ধরে দেওয়া হয় 200 কোটি সূর্যটা মাত্র 2 মিনিটের ভিতরে নিঃশেষ হয়ে যাবে 200 কোটি সূর্য তাম সৃষ্টিতে খুঁজে পাওয়া যাবে না অথচ 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয় একটা সূর্য হলো তত বড় এই সূর্যের ভিতরে শুধু আগুন আর আগুন এই আগুন জ্বালিয়ে রাখার জন্য আমার রব আমার আল্লাহ কোটি কোটি টন ট্রিলিয়ন গ্যাস আল্লাহ ব্যবহার করেন কোটি কোটি ফেরেশতা এই দায়িত্ব পালন করে থাকেন আচ্ছা বলেন আল্লাহর দায় ঠেকলোটা কি দুনিয়ার মানুষকে আলো দেওয়ার জন্য সূর্য জ্বালায় রাখবে কারণ একটা আল্লাহ তার বান্দাকে ভালোবাসে আল্লাহ তার বান্দাকে ভালোবাসে কারণ আল্লাহর একটা নাম আছে রহমান আর একটা নাম আছে রহিম দয়ালু দয়াময় দয়ালু দয়াময় দয়ালু দয়াময় দয়ালু দয়াময় এই দুইটা নামের জন্য আমার রব আমার আল্লাহ সূর্যটাকে জ্বালান আরো একটা কারণে সূর্যটাকে জ্বালান সেই কারণ হলো রহমাতুল আলামিন এ ইমানদার চিনি খাইছো মোল্লা চিনো নাই যে নবী দিয়া দুনিয়া পাইলা যে নবী দিয়া সূর্যের আলো পাইলা যে নবীর কারণে পৃথিবী পাইলা যে নবীর কারণে বৃষ্টি পাইলা যে নবীর কারণে শস্য পাইলা যে নবীর কারণে বিবি পাইলা যে নবীর কারণে জীবন পাইলা যে নবীর কারণে দুনিয়া পাইলা যে নবীর কারণে কবরে মাপ বাবা মেহেশরে ক্ষমা হবে ফুল সিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবার সবার আগে তুমি নবী চিনো নাই নবী চিনো নাই তুমি সেই দলের লগে দৌড়াও যে দলের লোকেরা নবীর সাথে বিয়াদবি করে কথা কন না কেন দৌড়ান আপনি অনেক দৌড়ান অনেক বড় স্বাধীনতা আপনার আপনি দৌড়ান আপনাকে অনুমতি দেওয়া হয়েছে কিন্তু কত বছর আপনি দৌড়াবেন খুব মনোযোগ দিয়েন এই বিরাট বড় সূর্যটাকে যদি ব্ল্যাক হোলের রাডারের মধ্যে ধরা হয় মাত্র 2 মিনিট সময় লাগবে এই সূর্যটা মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে এই ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ পাক একটা মহাবিশ্ব তৈরি করেছেন এই মহাবিশ্বের নাম হলো মিল্কওয়ে আপনি তো নবীকে বিশ্ব নবী বলেন এই বিশ্ব বলতে আপনি কি বুঝেন পাগলের মতো একটা মহাবিশ্ব বানিয়েছেন মিল্কওয়ে মিল্কওয়ের পাশে আরো একটা মহাবিশ্ব আছে তার নাম গ্যালাক্সি বিজ্ঞানের ছাত্ররা বলতে পারবে গ্যালাক্সির মধ্যে আরো 10,000 কোটি নক্ষত্র আল্লাহ তৈরি করেছেন
এই মিলকয়ার গ্যালাক্সির মতো মহাসমান প্রথম আসমানের সীমানার ভিতরে আমার আল্লাহ আরো 10,000 কোটি মহাবিশ্ব রচনা করেছে আল্লাহু আকবার না হইছেন আরো জোরে বলেন না আল্লাহু আকবার এই জন্য আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহু আকবার শুনেন এই প্রথম আসমানের নিচে আরো 10,000 কোটি মহাবিশ্ব আল্লাহ তৈরি করলেন এই যেখানে আলো দেখেন এখানে একটা লাইট এখানে একটা লাইট ওখানে একটা লাইট ওখানে এখানে এখানে বিভিন্ন জায়গা লাইট আছে একটা লাইট থেকে আরেকটা লাইটের দূরত্ব 10 হাত অথবা 6 হাত 8 হাত হতে পারে কিন্তু মহাশূন্য একটা গ্যালাক্সি মহাবিশ্বের ভিতরে 10,000 কোটি নক্ষত্র দিয়ে মণ্ডিত এরকম 10,000 কোটি মহাবিশ্ব আল্লাহ তৈরি করলেন তারপরে প্রথম আসমানের মহাশূন্যতা তারপরে যা হলো প্রথম আসমান পৃথিবী থেকে প্রথম আসমান যত দূর বাজানো প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ডাবল দূর দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো ডাবল তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আরো ডাবল চতুর্থ থেকে পঞ্চম আরো ডাবল পঞ্চম থেকে ষষ্ঠ আরো ডাবল ষষ্ঠ থেকে সপ্তম আরো ডাবল ওইখান থেকে বাইতুল মামুরের পরে সিদ্রাতুল মুনতাহা উফুকিল আলা নবী বলেন গাছটা এত বড় এই কাণ্ডটা সৃষ্টির নিচ আর এর মাথাটা সৃষ্টির উপর পর্যন্ত চলে গিয়েছে তারপরে যে আরশে আল্লাহ আল্লাহ পাকের আরশটা তাম সৃষ্টিটাকে বেষ্টন করে ঘিরে রেখে দিয়েছে একবার জোরে 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 বলা যাবে আল্লাহু আকবার আরশটা তাম সৃষ্টিটাকে ঘিরে রাখছে এর উপর আর কিছু নাই উফুকিল আলা উফুকিল আলা সহিহ বুখারীতে নবী বলেন উম্মত শোনো গো আল্লাহ আমাকে নিতে 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 এত উপরে আল্লাহ নিলেন বিমালা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ এত উপরে আল্লাহ নিলেন এর সীমানা আমার মালিক আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই হইছেন আরো জোরে প্রিয় নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উফুকিল আলাতে নিয়ে গেলেন বাজান বলছিলাম নবী চিনাবো আপনাকে এইভাবে এই আসমানের প্রথম আসমানের সামান্যতম খবর একটু দিলাম আরো আসেন এই জমিন থেকে আসমানের দূরত্বটা কতটুকু না আপনাকে বুঝাই দিয়ে যাই বিজ্ঞান বলে ও মানুষ তোমরা শোনো একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব কত জানোনি একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব হলো আলোর গতি এক সেকেন্ডে 186,000 মাইল আলো এক সেকেন্ডে 186,000 মাইল দূরে আলো চলে যায় এক মিনিট এক সেকেন্ড করে 60 সেকেন্ডে এক মিনিট হবে তাহলে 60 সেকেন্ডে আলো কত লক্ষ মাইল দূরে গেল বুঝেন 60 সেকেন্ড করে এক মিনিটে 60 মিনিটে এক ঘন্টা আলো কত মাইল দূরে চলে গেল এক ঘন্টার হিসাবে 24 ঘন্টায় দিন ও রাত তাহলে 24 ঘন্টা আলো কত মাইল দূরে চলে গেল 24 ঘন্টার হিসাব অনুযায়ী 365 দিনে এক বছর তাহলে আলো এক বছরে কত লক্ষ কোটি ট্রিলিয়ন বিলিয়ন মাইল দূরে চলে গেল এরকম কোটি কোটি বছর পার হলে কোটি কোটি লক্ষ লক্ষ বছর পার হয়ে যাওয়ার পরে আলো যত বিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল দূরে চলে যায় একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব তত ওই রকম 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে গ্যালাক্সির মতো 10,000 কোটি মহাবিশ্ব আল্লাহ তৈরি করলেন তাহলে এবার বুঝেন তো দুনিয়ার থেকে আসমানের দূরত্ব কত একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ এই দুনিয়া থেকে আজ জিব্রাইল পৃথিবী থেকে জিব্রাইলের 600 পাখা আছে 600 পাখার 900 600 পাখার 599 পাখা বন্ধ করে রাখতেন জিব্রাইলের একটা পাখা দিয়া একটা বাড়ি দিয়া জিব্রাইল প্রথম জমিন থেকে আসমানে যাইতে জিব্রাইলের মাত্র সময় লাগত এক সেকেন্ড একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার
আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাম তার আনাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামা ওয়াতি ওয়া মান ফিল আর আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে আমাদের মাথার উপরে 6টা আসমান 7টা আসমান আছে জমিনের নিচে আরো 6টা জমিন 7টা জমিন আছে এর ভিতরে যা কিছু আছে সব সেজদা দেয় কাকে আল্লাহকে জোরে বলেন কাকে আল্লাহকে আমরাও সেজদা দিব কাকে আল্লাহকে আমরাও সেজদা দিব আল্লাহকে 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 সেজদা দিব আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে আল্লাহর ভয়ে আমরা কি আল্লাহর নামাজ পড়ব কি আল্লাহর ভয়ে না বিয়ের ভয়ে আল্লাহর ভয়ে আমরা কি নামাজ পড়ব আল্লাহর ডরে না সমাজের ডরে আল্লাহর ডরে নবীজি বললেন সাহাবীরা রে সূর্য যেতে যেতে আরশে মুআল্লার নিচে যেই আল্লাহকে সেজদা দেয় সুবহানাল্লাহ কি বলা যাবে আরশে মুআল্লার নিচে যেই আল্লাহকে সেজদা দেয় সূর্য সেজদার মধ্যে পড়ে সূর্যটা বলে ইয়া রব সুবহান রাব্বিল আলা আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি আবার পৃথিবীর মানুষের জন্য আলো নিয়ে ফেরত যাব আল্লাহ আর যদি অনুমতি না দেন আমি সেজদায় পড়ে কাঁপতে থাকব এই সূর্যটা আল্লাহর আরশে মুআল্লার নিচে সেজদার মধ্যে পড়ে কাঁপতে থাকে আল্লাহ যদি অনুমতি দেন আবার আলো নিয়ে ফিরে যাব আর অনুমতি না দিলে আমি আর ফিরে যাব না আপনার দরবারে সেজদায় পড়ে আমি কাঁদতে থাকব আল্লাহ পাক অনুমতি দেওয়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন সূর্য আবার আসতেছে আল্লাহ কত বড় দয়াবান কত বড় মেহেরবান ওই রাত্রিবেলা কত মানুষ ঘুমায় রইল ফজরের নামাজ কতজন পড়ে নাই এশার নামাজ কতজন পড়ে নাই ওই রাত্রিবেলা কত মানুষ জেনা করলো ওই রাত্রিবেলা কত মানুষ পাপ করলো ওই রাত্রিবেলা কত মানুষ হারাম খাইলো ওই রাত্রিবেলা পৃথিবীর বড় বড় শহরগুলিতে দেখবেন ড্যান্স ক্লাবে নাচানাচি হয় বাংলাদেশ কি বাদ গেছে বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় শহরই হয় সারা রাত্রে ড্যান্স ক্লাব চলতেছে ধুম ধারাক্কা চলতেছে কোটিপতিরা চিন্তা করে টাকা খরচের জায়গা নাই তো বার্ক হাউস থেকে ঘুরে আসি জীবন থেকে আনন্দে ভাসানোর জন্য বার হাউসে চলে যায় আর ওখানে যে আনন্দ ফুর্তি তারা করলো তারা বলে টাকা খরচ করার জায়গা খুঁজে পায় না অথচ আমার দেশের কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না কত মা টাকার অভাবে বাজান ভালো খাইতে পারে না কত বাবা টাকার অভাবে সন্তানকে দুমুঠো ভালো খাবার দিতে পারে না বাপ বহু আছে আমি কতজন আপনাকে দেখাবো কত দেখাবো আপনাকে বলুন বহু আছে অনেক কত দেখাবো কত দেখাবো আপনাকে করোনার ভিতরে এক ভদ্র মহিলা আমার কাছে এসে কিছু টাকা চাইল বোরকা থেকে মাথা পর্যন্ত আবৃত বৃদ্ধ নারী কেন জানি ওই সময় আমার কাছে টাকা ছিল না আমি কোনো মানুষকে মাহরুম করিনি কোনো ভিখারীকে আমার সারা জীবনের আমল আমি কোনো ভিখারীকে মাহরুম করি না চেষ্টা করি সবসময় দিয়ে দেওয়ার জন্য তো ওই দিন কেন জানি আমার পকেটে পয়সা ছিল কিন্তু সে এসে আমার কাছে অনুনয়ে হাত পাতল সে দৃশ্যটা আমাকে এখনো ব্যথিত করে আল্লাহর কসমই মাহফিল শাকি আমার হৃদয় এখনো ব্যথা করে যে আমি কেন তাকে দিতে পারলাম আমার হৃদয় এখনো ব্যথা করে করোনার সময় আমি তাকে দিতে পারি আমার পকেটে সময় টাকা ছিল না আমি বাসার থেকে বের হয়ে মাদ্রাসাতে যাচ্ছি এ সময় রাস্তার পাশে এসে সে অনুনয় হাতটা পাতার পর আমি তাকে দিতে পারি না আমার কাছে এখনো ব্যথা লাগে আমি কেন তাকে সেই দিন দিতে পারিনি মাথার থেকে পা পর্যন্ত বোরকা পরা বৃদ্ধ একজন নারী তখন আমি চিন্তা করলাম যে এই লোকটা অনেক অভাবের মধ্যে পড়ে বিপদে পড়ে আমার কাছে হাতটা পেতেছিল আমার কাছে এখনো ব্যথা করে আমি তাকে দিতে পারি না আমার কাছে এখন আফসোস লাগে যদি ওনাকে আমি পাইতাম তো অনেক কিছু দিয়ে দিতাম এখনো আমার কাছে ব্যথা করে নতরাম উপস্থিতি শুনে রাখবেন বুঝে রাখবেন এগুলো মানুষের জীবনের কিছু আমল আছে যেগুলো আল্লাহর কাছে মঞ্জুর হয় কবুল হয় এগুলো আপনাকে বুঝাইতে পারতাম না আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়
আমি এখনো চিন্তা করি যদি এখনো আমি আমার হাসনাবাদে ওনাকে খুঁজি যদি কখনো ওনাকে পাই তো অনেক কিছু ওনাকে একবারে আগের ঠাসে ও পরের ঠাসে উসুল করে দিয়ে দিই আল্লাহ আমার কাছে এখনো ব্যথা লাগে যে আমি ওনাকে কেন দিতে পারলাম মাথা থেকে পা পর্যন্ত বোরকা পরা বৃদ্ধা নারী খুব অনুনয়ের সাথে আমার কাছে কিছু চাইছেন কেন যেন আমার কাছে ছিল না সময় দিতে পারিনি আমার পরে পরবর্তীতে আমার কাছে খুব কষ্ট লাগছিল যে আমি তাকে দিতে পারলাম না পরে আমি খুঁজছিলাম কিন্তু পাইনি ওনাকে মোহতারাম উপস্থিতি ভালো করে বুঝে শুনে এখান থেকে যাবেন মানুষের জীবনের সবচেয়ে বড় সুযোগটা হলো পৃথিবী এরপর যেটা আসবে আর সুযোগ হবে এখান থেকে যা নেবেন নিয়ে যেতে হবে এরপর আর কোনো সুযোগ নাই কিন্তু সুযোগ নাই রব্বি করিম এত বড় দয়াশীল এত বড় দয়াবান সূর্য বলে আল্লাহ তুমি বলো অনুমতি দিলে আবার আলো ফিরিয়ে নিয়ে যাব না দিলে আমি সিজদায় পড়ে থাকব আল্লাহ রাসূল বলতেছেন উম্মত শোনো আল্লাহ দয়া করে অনুমতি দেওয়ার কারণে সূর্য আলো নিয়ে ফিরে আসে যদি আল্লাহ অনুমতি না দিত তাহলে অন্ধকারই তোমাদের থাকতে হতো আল্লাহ দুইটা কারণ আল্লাহ দুইটা নাম রহমান রহিম রহমান রহিম রহমান রহিম এই রাতে কত মানুষ জেনা করবে তারপর সকালবেলা আল্লাহ তার জন্য সূর্যের আলো পাঠাবে এই রাতে কত মানুষ মানুষকে জবাই দিবে তারপর আল্লাহ তাদের জন্য রাত্রি সকালবেলা সূর্যের আলো পাঠাবে এই রাত্রিবেলা কত মানুষ মদপান করবে নেশা করবে তারপর আল্লাহ সকালবেলা তার জন্য রিজিক বরাদ্দ করবে আল্লাহ অনেক বড় দয়াবান অনেক বড় মেহেরবান অনেক বড় দয়ালুর খুব মনোযোগ দিন একটা কথা এরপর ওয়াজ বুঝে তারপরে বাড়ি যাবে একটা ঘটনা আপনাদেরকে শোনাবো আমি মিলাদুন্নবীর দলিল এত বেশি দেই আমার কাছে এত দলিল নেই আমি জীবনে অনেক বহস করছি সরাসরি করা মানুষ বহস করছি কিতাব দিয়ে সারাই করছি আমি কিতাব নিইনি হেরা লুইস আমি কিতাব সারাই বহস করছি তারপরও আমাকে বহস হারাইতে পারেনি কারণ আল্লাহর পক্ষ থেকে আমার উপর একটা সাহায্য আছে আমি আজও পর্যন্ত কোথাও হারিনি কোথাও অপমান হইনি কোন মাহফিলে আমাকে আজও পর্যন্ত কোন মানুষ অপমান করেনি কোনোদিনও না আল্লাহ আমাকে কোথাও কোন জায়গায় কোথাও লাঞ্ছিত বঞ্চিত গঞ্চিত করেনি আজও পর্যন্ত নাই পিছনে আমার একটা কারণ আছে আমার পীর মুর্শিদের দোয়া তার আগে আমার মায়ের একটা দোয়া আছে আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত মায়ের জীবনে বহু খেদমত করেছি মানুষ বলতো তোমার মনে একটা মেয়ে আমি একবারে বাসন ধোয়া থেকে শুরু করে মায়ের কাপড় কাচা থেকে শুরু করে সব কাজ করে দিতাম আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত আল্লাহর ঘর মসজিদের এত পরিমাণে খেদমত করেছি এটা আমার গর্ব না এটা আল্লাহর দয়া এত পরিমাণে খেদমত করেছি পায়খানা প্রস্রাব থেকে সাফ করা পর্যন্ত বিনা পয়সা এক টাকাও কোনো দিন নেই না আমি খেদমত করছি এই সুযোগ আমার নসিব হয়েছে যার কারণে আজ পর্যন্ত আল্লাহ আমাকে সম্মানের সাথে রাখছেন যেখানে যাই যে অবস্থানে যাই আল্লাহ আমাকে ইজ্জত দেয় সম্মান দেয় মাহরুম করে নাই কোথাও তো খুব মনোযোগ দিয়ে একজন পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত একজন পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত আচ্ছা বলেন তো একটা নারী এখানে কোনো মুরব্বীকে যদি বলি বাবা তোমার যুবক ছেলেটাকে বিয়ে দেব আমি একটা পতিতা নারী দেখছি কোন বাবা কি তার ছেলেকে পতিতা নারীর সাথে বিয়ে দেবে কোন যুবককে যদি বলি বন্ধু তোমার জন্য একটা মেয়ে দেখছি মেয়ে কি করে বলে সে পতিতা বৃত্তি করে কোন যুবক কি তাকে বিয়ে করবে বলবে না হুজুর আপনি যত বড় আমার প্রিয় হুজুর হন না কেন আমি এটা মানবই না কারণ সে টাকার বিনিময়ে এত পুরুষের শয্যাশায়ী হয়েছে যে তার মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই নাপাক বলে হুজুর পুরা নাপাক কেমন ওর ভিতরেও নাপাক বাহিরেও নাপাক বলে ভিতরে নাপাক কি করে হয় ওই পতিতা বৃত্তি টাকা দিয়ে যে খাবার খেয়েছে ওই খাবারটা ভিতরে যা রক্ত মাংস হয়েছে পুরাটাই নাপাক কি কথা বলেন না কেন এই টাকা কি হালাল না হারাম পুরাটাই নাপাক এই পতিতা নারী কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে পথের পাশে কুকুর একটা দৌড়ায় দৌড়ায় হাঁপায় হাঁপায় জিব্বা বের হয়ে গেছে কুকুরের
অতিতা নারীর মনে বড় মায়া লাগলো। আহা, একটা কুকুর পানির অভাবে তৃষ্ণার কারণে কলিজা তার ঠান্ডা হয়ে গেল, কলিজা তার তৃষ্ণার্ত হয়ে গেল, জিহ্বা তার বের হয়ে গেল। না না, এই পতিতা নারী তার মোজা খুলল, মোজা খোলার পরে এই মোজাটা দিয়ে কুয়ার ভিতর থেকে পানি উঠাইল। কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া এই পানিটা নিয়ে পতিতা নারী ওই কুকুরকে পানি পান করাইল। ওই কুকুরটাকে যখন পানি পান করাইছে, কুকুরটাকে পানি পান করানোর পরে বাপ খুব মনোযোগ দিয়েন, কুকুরের কলিজা যখন ঠান্ডা হলো, এমন একজন নারী কুকুরকে পানি পান করালো, ওই নারীর ভিতরেও না পাক বাইরেও না পাক। আহা, যেই প্রাণীকে পানি পান করাইলো তার নাম কুকুর। কুকুরের ভিতরেও না পাক বাইরেও না পাক, বুঝে তারপরে যাবেন। হাদিস তো জীবনে এটা বহু শুনছেন, কিন্তু ব্যাখ্যা শুনে আসবেন। আমি হাদিস বলেও যাব, ব্যাখ্যা দিয়েও যাব। এই কুকুরের ভিতরেও না পুরাটাই বাইরে, তার জীবনের কত গুণা সে রুজি করছে চিন্তা করতে পারছেন? জেনার গুণা, নিকৃষ্ট সৃষ্টির নিকৃষ্ট গুণা সে তার জীবনে রুজি করছে। এই পতিতা নারী কুকুরকে পানি পান করেছে, কুকুরের কলিজা ঠান্ডা হল। কুকুরের কলিজা ঠান্ডা হওয়ার সাথে সাথে রসুল করিম বলতেছেন, উম্মত আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, বাড়ি যায় না তাবারক নিয়ে আরো জোরে কেন? আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ কোরআনে বলতেছে, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. জর্জরিত হয়ে গেছো, আমি মালিকের রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। একবার জোরে জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব, জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। অনবির উম্মত মুসলমান, খুব মনোযোগ দিয়েন, মাইকের আওয়াজ যত দূর যায়, বাবারে একজন পতিতা নারী একটা কুকুরকে পানি পান করানোর কারণে কুকুরের কলিজা ঠান্ডা হয়ে গেল। কুকুরের কলিজা ঠান্ডা হওয়ার সাথে সাথে আল্লাহ রহমতের দরিয়া জোশ লেগে গেল। আল্লাহ রহমতের দরিয়াতে জোশ লাগার পরে রব্বি করিম, আমার আল্লাহ, ওই পতিতা নারীর জীবনের গুণাগুলি মাফ করে দিয়ে আমার আল্লাহ তার ভিতরে বাইরে নাপাককে পবিত্র বানাইয়া, আমার আল্লাহ পতিতা নারীর জীবনের সমস্ত জানার গুণাগুলি মাফ করে আমার আল্লাহ ওই নারীটাকে আল্লাহর জান্নাতি বানিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। অ্যাটেনশন, আচ্ছা বসুক 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 বসুক, লড়ালড়ির দরকার নেই, বসুক। আচ্ছা, আমি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله آه نور محمد بولي نور محمد قولي لا إله إلا الله لا إله إلا الله 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 نبی جی کون شہادت پائیب تمہائے اللہ 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 میرے دیکھا دی بنی گو نبی جی کون شہادت پائیب تمہائے اللہ 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 বনের যত পশু গোয়ার ভক্তি করতই দুই চরণ মেঘমালা ছায়া দিত গা আই গো নবী জি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 তোমার সমস্তম যে যা দেখা হজরত খাদি যা জীবন যৌবন সপিল আপনা আই গো নবী জিয়ে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 গুলা মেরে দেখা দিবেন্দি ইগো নবী জি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পতিতা নারী কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিলেন জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এবার একটু বুঝ আপনাদের আপনাদের বিবেক কি বলে একটা পতিতা নারী কুকুরকে পানি পান করানোর জন্য যদি মালিকের দয়া হয় তো কেমন দয়া তার জীবনের সমস্ত নাপাকি গুনাহগুলি আল্লাহ মাফ করে ভ্যানিশ করে দিচ্ছে আল্লাহ যদি এত বড় দয়া করতে পারে তাহলে বলেন রসুলের আগমনে খুশি হয়ে মিলাদুন্নবীর মাহফিলে কোনো বান্দা যদি তাবারক রান্না করে কোনো মান বান্দাকে খাওয়ায় তাহলে আল্লাহ কি পরিমাণে খুশি হয় আল্লাহ আপনাকে কি করে বোঝাবো যদি না বুঝেন আপনি এখানেও বেদাতের মশালা কি কথা কন না কেন এখানেও বেদাতের মশালা বেদাত এটা নতুন আবিষ্কার হয়েছে বাস বলে দিচ্ছে উনি ওনার বুঝ মতো বলে দিচ্ছে এই জন্য কবি ঠিকই বলছে আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া
ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। অমুসলমান মানুষ হওয়া লাগবে, মানুষ মানুষ মানুষের মতো মানুষ হওয়া লাগবে, আমাদের মানুষের মতো মানুষ। একজন পতিতা নারী যদি টাকার বিনিময়ে দেহ ব্যবসা করার পরেও কুকুরকে পানি পান করানোর জন্য যদি জান্নাতে যেতে পারে, তাহলে বলেন নবীর আগমনে খুশি হয়ে আল্লাহর বান্দারা তাবারক রান্না করে, ভালো খাবার রান্না করে আল্লাহর বান্দাদের মুখে খাবার দিয়ে দিলে, আল্লাহর বান্দাদেরকে খাবার খাওয়াইলে আমার মালিক আমার রব কি পরিমাণে খুশি হতে পারে একটু চিন্তা করে যাবেন। দলিল লাগবে না, বিবেক দিয়ে বুঝে যাবেন, কারণ বিবেকের চাইতে বড় আদালত পৃথিবীতে আর কিছুই নাই। কথা বলেন ঠিক কি না? বিবেক হলো সবচেয়ে বড় আদালত, বিবেকের উপরে আদালত নাই। হা নবীর উম্মত, এই ইসলামের জন্য সাহাবীদের কত ত্যাগ ছিল কঠিন। নবীর একজন সাহাবীর কথা বলেই বিদায় নেব আপনাদের কাছ থেকে, আলোচনা দুই ঘন্টা হয়ে যাচ্ছে প্রায়, খুব মনোযোগ দিয়েন। আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম খাব্বাব, ছিলেন কামার, লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতেন, তিনি লোহা দিয়ে অস্ত্র বানাইতেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়াইলেন, গায়ে যে চাদর ছিল চাদরখানা সরিয়ে ফেললেন। চাদর সরানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, খাব্বাব রে, তোমার পিঠে কি কোনোদিন তোমার কি বসন্ত হয়েছিল রে খাব্বাব? পিঠের মধ্যে বড় বড় দাগ, কারণ কি রে খাব্বাব? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনারা ভাবতে পারেন ইসলামের জন্য শুধু আপনাদেরই অনেক বড় ত্যাগ আছে। হুজুর, আমি খাব্বাব, আমার জীবনে কোনোদিন বসন্ত রোগ হয় নাই। হুজুর, আমার পিঠের মধ্যে যে বড় বড় দাগগুলি আছে, এইগুলি কালেমারে বদলা কালেমারে বিনিময়ে আমার গোশত চলে গিয়েছে, কিন্তু আমি খাব্বাব কালেমা ছেড়ে দেই নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। খাব্বাব বললেন, হুজুর, আমি যখন কালেমা পড়লাম বেঈমানের দলের আশিক আমার হাত পা গুলি বেঁধে ফেললো, বেঁধে ফেলে দেওয়ার পরে ওরা আমাকে ওই কয়লাগুলি, যেই কয়লাগুলি আমি বাতাস দিয়ে দিয়ে যেই কয়লাগুলি আগুন জ্বালিয়ে দিলে আগুনের মধ্যে করেছিলাম আঙ্গার, আগুনের আঙ্গারগুলি মাটির মধ্যে বিষাইয়া ওরা আমাকে চিত করে শোয়াইয়া 10-15 জনে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে যেতে ধরে রাখতো। হুজুর, কয়লার আগুনগুলি চামড়া পড়াইয়া পড়াইয়া আমার চর্বি পুড়ে পুড়ে আগুন নিভে যাইত। আমিরুল মুমিনিন, তারপর ওরা আমাকে ছাড়তো না। আমি যুবগণ বিদারী চিৎকার মেরে মেরে কাঁদতাম, ওরা আমার হাত পাগুলি বেঁধে ওই কয়লার আগুনগুলি আবার আগুনের মধ্যে পোড়াইয়া আর কয়লাগুলি আঙ্গার বানাইয়া আগুন বানাইয়া ওরা আয় মাটির মধ্যে আবার বিষাইয়া আমি খাব্বাবকে আবার চিত করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে ধরে রাখত। হুজুর, আমার গোশতগুলি পুড়ে 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 রক্ত পরে পরে কয়লাগুলি নিভে যাইতো, তারপরে ওরা আমাকে ছাড়ত না। এইভাবে অত্যাচার করে করে আমার পিঠের চামড়াগুলি চলে গেছে, গোশতগুলি খসে পড়ে গেছে। হুজুর, আমার পিঠের মধ্যে কোনোদিন বসন্ত হয় নাই, এইগুলি হলো কালেমারা বদলা। হুজুর, আমি আমার পিঠের গোশত দিয়েছি কিন্তু আমি আমার ইমান দেই নাই, ইমান আমি দেই নাই, ইমান আমি দেই নাই। আমি আমার পিঠের গোশত দিয়েছি, আমিরুল মুমিনিন, ইমান দেই না, ইমান দেই না, ইমান দেই নাই, আমার কোনোদিন বসন্ত হয় নাই, কোনোদিন আমার বসন্ত হয় নাই, আমার কোনোদিন বসন্ত হয় নাই, আমি ইমান দেই নাই। পিঠের গোশত চলে গেছে,
চামড়া খসে পড়েছে, আমার ফেতফেতে দাগ হয়ে গেছে, স্যাঁতস্যাঁতে দাগ হয়ে গেছে, জায়গায় জায়গায় গোস্ত চলে গেছে, পিঠের মধ্যে বিভিন্ন জায়গা থেকে গোস্ত নাই চামড়া নাই উঠে গেছে, সাদা সাদা হয়ে গেছে। আহা, সেই দিন সাহাবিদের কত কঠিন ত্যাগ ছিল। আমরাও নবীকে ভালোবাসি, সাহাবিরাও নবীকে ভালোবাসছেন, আমরাও নবী মানি, সাহাবিরাও নবী মানছেন। এই জন্য রসুল বলতেন, মা আনালাইকুম আলাইকুম, তোমরা আমাকে মানবে, আমি নবীকে আগে দেখবে, এবং আমি নবী, সাহাবিরা আমি নবী, এবং মা আনালাইহি ওয়া সাহাবি, আমি নবী যেই পথে, আমি নবী, সাহাবিরা যেই পথে, এই পথে, এই মতে, এই আকিদা, এই বিশ্বাসে যারা থাকবে তারাই একমাত্র আল্লাহর জান্নাতি, 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 জান্নাতি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এসব গম্বদ বলে মঞ্জুর দোয়া করুনা, জব ওয়াক্তে না যা আয়ে আকা দিদারে আতা করুনা, দিদারে আতা করুনা। মে কবরে অন্ধেরি মে ঘাবড়াউঙ্গা জব তনহা, ইমদাদ মেরি করুনে আ জানা রাসূলুল্লাহ, ইমদাদ মেরি করুনে আ জানা রাসূলুল্লাহ, রৌশন মেরি তুবাত কো লিল্লাহ জরা করুনা, জব ওয়াক্তে না যা আয়ে আকা দিদারে আতা করুনা, দিদারে আতা করুনা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে বলেন, কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়, সে আপনি নবীর সাথে আগে ভালোবাসা করতে হবে। সুবহানাল্লাহ, বলা যাবে? হাবিব উম্মতকে বলেন, কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাই, আপনি নবীর সাথে ভালোবাসা আগে করতে হবে। সুবহানাল্লাহ। এ আরো জোরে, আরো জোরে। তার মানে আল্লাহ পাইতে হলে নবী পাইতে হবে, আল্লাহ মানতে হলে নবী মানতে হবে, আল্লাহ খুশি করতে হলে নবী খুশি করতে হবে, আল্লাহকে তাজিম করতে হলে নবীকে তাজিম করতে হবে, আল্লাহর জন্য জীবন দিতে চাইলে নবীর জন্য দিতে হবে, আল্লাহর দলে থাকতে হলে নবীর দলে থাকতে হবে, আল্লাহ পাইতে হলে নবী পাইতে হবে। কবি কাজী নজরুল কতই না চমৎকার লাগছেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেশে সে। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আল্লাহ পাইতে হলে নবী পাওয়া লাগবে। আল্লাহ বলেন, হুজুর, কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়, আপনি নবীর সাথে আগে ভালোবাসা করতে হবে। আপনি নবীর সাথে কেউ যদি ভালোবাসা করে, তো আমি আল্লাহ তার সাথে ভালোবাসা করব। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। সূত্র আমার না মালিকের? মানলেও ভালো, না মানলেও ভালো, না অনেকে তো মানবেই না। আমরা সুন্নি তো মেনেই যাবো,
বাপ মহাব্বত দুই ধরনের, বলে হুজুর আমরা তো ভালোবাসি টুপি দিয়েই তো বাড়ছি, টুপি দিয়ে কি ভালোবাসাটাই বাড়ছেন যে নবী কি আপনি চিনতেই পারলেন না, দাড়ি তো অনেক বড় মাশাল্লাহ লম্বা, জুব্বাটা ফির ফিরে গায়ে দিয়ে রাস্তায় চলেন খুব মাশাল্লাহ, এটাও ভালো সুন্নত মানেন এটা ভালো বাজান, কিন্তু রসুলের ইজ্জতের বেলায় গেলে অনিহা আসে কেন, এখানেই তো সমস্যা। এই জন্য মহাব্বতটা দুই ধরনের, একটা সিফাতি আর একটা জাতি, সিফাতি জাতি সিফাতি জাতি, সিফাতি হলো নবীর রঙে রঙিন হওয়ার, জাতিটা হলো হৃদয় থেকে রসুলকে মহাব্বত করা ভালোবাসা, কথা বলেন ঠিক কি না, কোথার থেকে হৃদয়ের গভীর থেকে রসুলকে ভালোবাসার নাম হলো মহাব্বতের জাতি, এই মহাব্বতের জাতিটা যেন আমাদের থাকে। মহতারাম উপস্থিতি, সময়ের স্বল্পতা, আমার প্রিয় ভাই আল্লামা বাকি বিল্লাহ নুরী বন্ধু মানুষ, খুব কাছের মানুষ, খুব মায়ার মানুষ, যত দূরেই থাকি যেখানেই থাকি একবারে ভাইয়ের মতো, আমরা প্রত্যেকটা সুন্নি আলেমের আমাদের অবস্থান একই রকম ঠিক কিনা, আমরা একই অপরের একটা দেহের মতো আমরা থাকি সবসময়। মহতারাম উপস্থিতি, আমরা পীর মাশাইখদেরকে মহব্বত করবো, আল্লাহর ওলিদেরকে আমরা সম্মান করব, সুন্নি উলামা ইকরাম যারা আছেন আমরা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো, সুন্নি ব্যক্তি যারা আছেন সে ধনী হোক আর দরিদ্র হোক, শিক্ষিত আর অশিক্ষিত হোক, আল্লাহর দরবারে ধনী আর চেহারা দরিদ্র দেখে কোনো তারতম্য নাই, আল্লাহর দরবারে রসুলের দরবারে একটা জিনিস, কে আল্লাহকে ভালোবাসে, নবীর সাথে কে কে প্রেম করে, আল্লাহর নবীর সাথে যার মহাব্বত আছে আমি তার সাথে মহাব্বত রাখবো, কথা বলেন ঠিক কিনা, কথা একটাই, আল্লাহ আপনাকে আমাকে যেন মঞ্জুর করেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করি, মহিলাদের জন্য তিনটে নিয়ামত, একটা হলো নামাজ, দুই নম্বরে পর্দা, তিন নম্বরে স্বামীর খেদমত, এই তিনটে যদি মহিলারা করে তো সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আবার বলি, প্রথম নম্বরে সলাত, দুই নম্বরে পর্দা, তিন নম্বরে স্বামীর খেদমত, কোনো নারী যদি করে তো সে হাসতে হাসতে জান্নাতে যাবে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, কিন্তু এই তিনটারে একটাও নাই, এই তিনটারে একটাও নাই, স্বামী বিদেশ দেশে পয়সা পাঠানোর সাথেই খালি পাখির মতো উড়াল দিয়ে কোন সময় মার্কেটে চলে যাবে, এই কোন বাজার, তন্ত, ওখানে বিরাট বড় মার্কেট, না উরে সব বোনাস, ওই আপনার মাদ্রাসার দাঁড়েই বাকি বিল্লা ভাইয়ের মাদ্রাসার পাশে তন্তর, এখানে বিরাট মার্কেট, খালি টাকাটা আসতে দেরি হয়, ফুরুত করে আকা পাখির মতো উড়াল দিতে দেরি হয়, কে কার আগে উড়াল দিয়ে কত তাড়াতাড়ি মার্কেটে যায় খালি কাপড় চোপড় রঙে ঢঙে কিনবে। আর বাংলাদেশে যত নাটক ফাটক আর ভারতীয় যত চ্যানেল আছে, কে কত সাজতে পারে, আর কে কত লিপস্টিক আলকাত্র সোনু আলকালতার পাউডার কি 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 ঘোড়ার ডিম আগুন ডিম লাগাইতে পারে, খালি এটি শিক্ষা দেয়। আচ্ছা বলেন, আলকাত্র সোনু পাউডার মাখে যদি মানুষ সুন্দরী হইতো তা আফ্রিকার মানুষ কালা কে, কি কথা কর না, বুঝেন না, আফ্রিকার মানুষ কালা কেন, আমরা দেশের বেড়িগারে বেড়িগারে দোকানদার ফার্ম দেয় ভাবি কি যে সুন্দর লাগতেছে না আপনার এই শাড়িটা, ই একবারে সেইরকম সুইট, এই বেডি চিন্তা করে উড়ে সর্বনাশ, এই দোকানদারের পছন্দ হয়েছে তাহলে জিনিসটা খুবই ভালা, এক পামে বেডি ফুলিয়ে একবারে টেপা মাছের মতো হয়েছে, বাস পাম দিয়ে বিক্রি করে দিছে, তেন আমি এটা বাস করলে দোকানদারের মাথায় বাড়ি যাবে, বেশি আরও বাস করার দরকার নেই, শেষে দোকানদার আলারা খেপ পুজো হুজুরে আলছি, আমরা তো টিয়া দিছি, আমরা বিরুদ্ধে হুজুর বাস করলো কেন, আর এক জ্বালা, আমি নিজেও খতিব, আমার মসজিদে 4-5 হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে হয়, 9-8 উপরে মসজিদ, তো খুব মনোযোগ দিন, ঢাকাতে হাউজিং মসজিদ, আজকে পড়াই আসছে, কালকে মাহফিল করছি দুইটে, একটা গাজীপুর তফসির মাহফিল করে সে ভৈরব ধরছি, রাত 4টে পর্যন্ত ওরা আমার ওয়াজ করেছে, কয় হুজুর আরও করে, 4টের পরে কয় হুজুর আরও করেন, আমি কহ মারার বুদ্ধি করছেন আপনারা, না 4টে পর্যন্ত করছি, রাত 4টে উড়ে পার্টি দেখলাম যে উঠে না, হুজুর আরও করেন, সে শেষ পর্যন্ত দোয়া খের করে ঢাকা যাইতে যেতে 7টা বাজে 7:30, এ তখন একটু ঘুমিয়ে আবার জুমার নামাজের সময় 10টায় উঠে গোসল করে একবারে রেডি হয়ে নামাজ কালাম পড়ে আবার রওনা দিছি, এসে আপনাদের এখানে, এখান থেকে সেরে আবার আর এখান থেকে সারতে হবে, কালকেও 2টে আল্লাহ 30 দিন 2টে করে চলতেছে,
এখন এই আপনারা মহব্বত করে দাওয়াত দেন, পাবলিকে কে হুজুর ওয়াজ শোনাইতে হবে। আমার জীবনের উপর দিয়ে এই বছরে একবার বিরাট একটা তুফান চলতেছে, আমি তো এত পারি না, আমরা তাহিরি ভাই আবার পারে, এটা আবার আর একটা জিন কেমন যে পারে আল্লাহ জানে, আর হে জানে প্রত্যেকদিন তিন দিয়ে চার দিয়ে চার দিয়ে পাঁচটা করে পারে, পুরে জিন একবারে, এত জোহর থেকে শুরু করে ফজর পর্যন্ত জিন চলতেছে, এটা কি জিন আল্লাহ জানে, কোন জিনের দর্শে আল্লাহ জানে, ইফরিত জিনে ধরছে কিনা আল্লাহ জানে, ইফরিত জিনে ধরছে, এটা যাই হোক আল্লাহ তৌফিক দিক দোয়া করি, আল্লাহ এক একজনকে এক এক কোয়ালিটি দিয়ে তৈরি করে, হ্যাঁ তারপরেও আল্লাহর মেহরবানি, এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহর দয়া ছাড়া আসলে সম্ভব না, কি কথা বাবা ঠিক কিনা, এটা আসলে আল্লাহর মেহরবানি, এটা অসম্ভব। এই যে আপনাদের সামনে এত ঘন্টা ভরে ওয়াজ করি, দেখেন কালকে ভরে দুই ঘন্টা, সেই গাজীপুরে দুই ঘন্টা, চার ঘন্টা ওয়াজ করে আবার জুমার নামাজে বয়ান শেষ করে খুতবা শেষ করে দোয়া শেষ করে এরপরে আপনাদের এখানে এসে আমার বয়ান করাটা, দেখেন আমার কন্টেন্ট একটু পরিবর্তন, এটা আল্লাহ পাকের মেহরবানি স্যার, আমি কি বলতে পারি, আপনি কি ওষুধ খান, আমি কোনো ওষুধ টষুধ খাই, আল্লাহু আকবার, এটা আল্লাহ পাকের অশেষ দয়া স্যার, আপনাদের দোয়া স্যার আমার আর কোনো সম্বল নেই, এটা আল্লাহর অলিদের নেক নেগা আছে ভাই, বাকি বললাম ভাই এ স্যার আর কিছু নেই, আমার আমার কিছু নেই, এইটা এইভাবে আপনাদের এখানে চিল্লে আমার ওখানে চিল্লিতে হবে, কালকে আবার চিল্লিতে হবে, তাহলে আল্লাহ মেহরবান। তো খুব মনোযোগ দিন, আমি কিছু মশালা নিই, খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিব, বাপ খুব মনোযোগ দিবেন, আপনারা এই টাইমটা একটা পারফেক্ট টাইম আপনারা আমাকে দিছেন, আসলে আগামী এক বছর আমার নিয়োগ করছি এই পারফেক্ট টাইমটা বয়ান করলে মানুষ শুনে, আবার বেশি রাজ করলে পরে মানুষের অধৈর্য হয়ে যায়, এই খুব সমস্যা, এই দেখলাম এই টাইমটা একবারে পারফেক্ট, সবাই খুব মনোযোগ দিয়ে এই সময়টাও আসছো, খুব ডিপলি মনোযোগ দেয়, আমার কথাগুলি যদি আপনাদের পছন্দ হয় তো কবুল করবেন, আর যদি পছন্দ না হয় তো আমার জন্য দোয়া করবেন, তো খুব মনোযোগ দিন। আমি আহলে সুন্নতুল জামাতের একজন কাট্টা অনুসারী, কেন জানেন, এই আকিদাতে গাউসে পাক ঘুমিয়েছেন, খাজা মাইনুদ্দিন চিশত আজমিরি সেঞ্জিরি ঘুমিয়েছেন, খাজা বাহউদ্দিন নকশবন্দ বুখারি ঘুমিয়েছেন, হাজার বছরের মুজাদ্দিদ আল ফসানি সেরহেন্দি ঘুমিয়েছেন, শাহ জালাল ইয়ামানি মুজাররিদ সুলতানে বাংলা সুলতানুল আউলিয়া তিনি ঘুমিয়েছেন, আকিদার উপরে নিজামুদ্দিন আউলিয়ার কাছ থেকে দোয়া নিয়ে তিনি এসেছিলেন, ঘুমিয়েছেন ভারতে নিজামুদ্দিন আউলিয়া আকিদার উপরে, হযরত খান জাহান আলী ঘুমিয়েছেন এই আকিদার উপরে, ইমাম শাফিঈ হাম্বলি শাফিঈ হানাফি মালিকি আর হ্যাঁ কি বলে হাম্বলি এই চার মাযহাবের আইমে ক্রাম আউলি ক্রাম এই আকিদার উপরে ঘুমিয়েছেন, বাপ আপনি আমাকে আমাকে যদি পৃথিবী থেকে সরিয়েও দেন তাহলে আমি আকিদার থেকে সরে যেতে পারবো না, কারণ আমাকে ইমান নিয়ে কবরে যেতে হবে, আপনি যদি আমাকে কেটে টুকরো টুকরো করে দেন তারপরে আকিদার থেকে আমি দূরে সরতে পারবো না, কারণ আমাকে ইমান নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত শোনো, আল্লাহর হাবিব বলেছেন উম্মত শোনো, তোমাকে কেটে টুকরো টুকরো করে দিলেও তুমি ইমান থেকে সরে যাবে না, তোমাকে আগুনে পুড়িয়ে ফেললেও তুমি ইমান থেকে সরিয়ে যাবে না, তুমি শিরিক করবে না, তুমি মুশরিক হবে না, তুমি বেঈমান হবে না, তোমাকে ইমান নিয়ে কবরে যেতে হবে, যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করা হয়, বা ইমান বড় দামি জিনিস, অনেক বড় দামি জিনিস, একবার হারিয়ে কবরে গেলে আর শুধু অনেক বড় দামি জিনিস, আমি আপনাকে আজকে সহজ ভাষায় বুঝাইতেছি, এই ইমানের জন্য সাহাবায়ে কেরামের পিঠের গোশত উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পিঠের গোশতগুলি আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে পচিয়ে পচিয়ে উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল চার বছর পর্যন্ত জেল খেটে পিঠের গোশতগুলি পচে ঘা হয়ে পচে গিয়েছিল, তারপরও তিনি ইমান ছেড়ে দেন নাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জেলখানার ভিতরে মেরে ফেলে দেওয়া হয়েছে, ইমাম ছেড়ে দেয়নি, আর আপনি এসে বললেই আমি আহলে সুন্নাতুল জামাত ছেড়ে দেব, এত সহজ এত দামি জিনিস আপনি আমাকে একটু অল্প পয়সায় বিক্রি করে দিবেন, বহু মৌলবী আছে টাকার কাছে বিক্রি হয়ে যায়, বহুজন আছে টাকার কাছে বিক্রি হয়ে যায়, হতে পারে বহুজন আছে টাকার কাছে বিক্রি হয়ে যায়, রসুল করিমের রওজার পাশে দাঁড়িয়ে মুতুয়া চিৎকার করতে স্যার বলছি আহা ইয়াল্লাহ রুহ ইয়াল্লাহ বেদা আল্লাহ শির মুহাম্মদ রাসূল কদ মাত আবু বকর কদ মাত আমর কদ মাত ইয়াল্লাহ ইয়াল্লাহ শির ইয়াল্লাহ রুহ
মুহাম্মদ মরে গেছে, আবু বকর মরে গেছে, ওমর মরে গেছে, নবীর রওজার পাশে দাঁড়িয়ে চিৎকার করতেছে, আমি নিজে চোখে দেখেছি, ডান পা বাম পার উপরে রেখে আল্লাহর হাবিবের রওজার পাশে টুলের উপরে বসে পা নাড়াচ্ছে। আল্লাহর কসম, আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গিয়েছিল। শুধু বাংলাদেশি পাসপোর্ট, যদি সৌদিয়ান পাসপোর্ট থাকতো আমার, তাহলে ওখানে ওকে বসান দিয়ে দিতাম। হ্যাঁ, আমার শরীরের প্রত্যেকটা পশম শিহির উঠলো, হায় সর্বনাশ, উম্মত করে কি? যেই রওজার পাশে দাঁড়িয়ে সাহাবে একরাম ভয়ে থরথর করে কাঁপতেন, ইমাম মালিক যেই রওজার কারণে জীবনে 80 বছর জুতা স্যান্ডেল পায় দেয় নাই, সেখানে পা উঠিয়ে দুলিয়ে দুলিয়ে নাচতেছে, দুই হাত পরেই আল্লাহ রসুলের রওজা মোবারক, নবী এখানে জিন্দা ঘুমিয়ে আছে, আর উম্মত ঘন্টা মুড়ি দিয়ে এত বড় লম্বা দাঁড়িয়ে রওজা শিবির পাশে পা নাড়াচ্ছে, চেয়ারের উপরে পা রেখে, এক পা আর এক পর পার উপরে পা রেখে। বলবেন, হুজুর এটি কি ফরজ না ওয়াজিব? বাপ রসুলকে তাজিম করা ফরজের চাইতে বড় ফরজ। এই ফরজ কিসের? ফরজের চাইতে বড় ফরজ। যদি আপনি বুঝেন, আর যদি না বুঝেন তো আপনাকে বুঝাইতে পারবো। আপনারা বলেন যে সৌদি আরবে কত বড় হুজুর, বড় হুজুর তাতে কি হয়েছে? বড় হুজুর দিয়ে কি আমরা নবী চিনি নাকি? আমরা মদিনার ইমাম চিনি নবী দিয়ে, মক্কার ইমাম চিনি কাবা দিয়ে। কি কথা বলেন না, বুঝছেন নাই? কাবা চিনি নবী দিয়ে, উম্মত চিনব নবী দিয়ে, উম্মত দিয়ে নবী চিনব না, নবী দিয়ে উম্মত চিনব, নবী দিয়ে উম্মত চিনব, উম্মত দিয়ে নবী না। সূত্র বুঝে যাবেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি সূত্র মিলাইতে না পারেন খাতা শেষ হবে, কলম শেষ হবে, মাগার অঙ্ক শেষ হবে না। বাজান সূত্র ইমান আকাইদে হলে সুন্নতুল জামাত ব্যতীত কবরে গেলে জীবনে বহু নেকি হবে, তাহাজ্জুদ হবে, মাকাম ইব্রাহিমের সেজদা হবে, খোদার ঘর ধরে কাঁদবেন, আল্লাহর ঘরে গিলাফ দিয়ে আপনাকে কবরে আপনার কাফন পরানো হবে। কাবার পাথর কেটেও যদি কাফনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, মাগার কবরে চলে যাবেন, ক্ষমা হবে যদি সূত্রে না মিলে। এই জন্য বুঝে কবরে যেতে হবে, আপনাকে বুঝেই কবরে যেতে হবে। বলে, হুজুর আমি কিভাবে বুঝবো? হুজুর গাউসে পাক যেভাবে বুঝেছে আপনাকে সেভাবে বুঝতে হবে, ইমামুল আজম আবু হানিফা যেভাবে বুঝেছে আপনাকে সেভাবে বুঝতে হবে, খাজা মাইনউদ্দিন চিশত আজমেরি সানজারি যেভাবে বুঝেছে আপনাকে সেভাবে বুঝতে হবে, হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী যেভাবে বুঝেছে আপনাকে সেভাবে বুঝতে হবে, মুজাদ্দিদ আলফুসানি সেরহেন্দি যেভাবে বুঝেছে আপনাকে সেভাবে বুঝতে হবে, আপনার নিজের মতো বুঝলে হবে না, আপনাকে সেভাবে বুঝতে হবে। সাহাবায়ে আজমাইন যেভাবে বুঝেছে আপনাকে সেভাবেই বুঝতে হবে। অনুরোধ করে যাব, পায়ে হাত দিয়ে বলে যাব, কে কোন পীরের মুরিদ আছেন আমি জানি না, পীর চিনবেন রসুল দিয়ে। যেই পীরের আকিদা আহলে সুন্নতুল জামাতের দিকে রুজু না আসে, যেই পীর তার কলিজাতে রসুলের তাজিম না আসে, ও পীর তালাক মেরে দেন। হ্যাঁ ঠিক, আসতে বলেন, কেন জোরে বলে, যেই পীরের কলিজার ভিতরে রসুলের তাজিম নেই, পীর তালাক মেরে দেন, একবারে বাইন তালাক দিয়ে দেন। কয় তালাক? একবারে বাইন তালাক মেরে দেন না, এর উপরে তার কিচ্ছু নেই। এই জন্য বাইন মারতে গেছে, হ্যাঁ একবারে বাইন মেরে দিবে, যা প্রেম সলমান এই সূর্যটা কোথায় যায়? আল্লাহ বলেন, হুজুর কে কে সেজদা দেয় আপনি শুনেন, আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহু আকবার। সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্রগুলি আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়। মনোযোগ দিবেন, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়,
পশু পাখি জড়জগৎ এবং দুনিয়ার স্থলচর উভয়চর প্রাণী এবং জলচর প্রাণীগুলি যা সদ্দাওয়াব এই সব কিছু আমি আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়, সবাই দেয় না, সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, এই জন্য আল্লাহ কাসীরুম মিনান নাস বলছেন, কাসীরুল জাবাল বলেন নাই, কাসীরুল নুজুম বলেন নাই, কাসীরুম মিনান নাস বলছেন, কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয়, সবাই দেয় না, সবাই আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সূর্য আল্লাহকে সেজদা দেয়। নবীজি কে আল্লাহ বলেন, হাবিব আপনি কি দেখেন না সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূরা ইয়াসিনের আয়াতের তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, তাফসীরে তাবারী ও হাতিম শরীফের মধ্যে এসেছে। নবীজি বলেন, উম্মত তোমরা কি জানো সূর্যটা কোথায় যে ডুবে যায়? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহ রাসূলু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ, কে জানে? আল্লাহ জানে, জোরে কন, আল্লাহ জানে, আমরা আগে বলছি না সাহাবীরা বলছে, একজন সাহাবি না সব সাহাবি, কোন সাহাবি বাদ গেছে না, এই আল্লাহ রাসূলুহু আলাম এই শব্দটা কত সনদে যে আসছে আমি এটা বলে ভাষায় প্রকাশ করতে পারব, কত সনদে যে এই শব্দগুলি আসছে, আল্লাহর নবী সাহাবাই কিরামকে কোন বিষয়ে আখেরাত সম্পর্কে, গায়েব সম্পর্কে, হাজির সম্পর্কে, অতীত সম্পর্কে, বর্তমান সম্পর্কে, কবর সম্পর্কে, দুনিয়া সম্পর্কে, আমল সম্পর্কে, ইমান সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, মেহেশর সম্পর্কে, পিতামাতা সম্পর্কে, আল্লাহর নবী যত বিষয়ে সাহাবাই কিরামকে প্রশ্ন করতেন, সাহাবীরা ভদ্রচিত একটা জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার, কে জানে? আল্লাহ জানে। এটা কি আমাদের আকীদা না সোয়া লক্ষ সাহাবীর আকীদা? একজন সাহাবীর দাম কত বলেন তো? একজন সাহাবীর একটা জুতা এক পাল্লায় রাখবেন, আর সাহাবী ব্যতীত যাহা আছে সবাইকে আর এক পাল্লায় দিবেন, একজন সাহাবীর জুতা আর ওজনের সমান হবেন। সেই সোয়া লক্ষ সাহাবী সারা জীবনে বলেছে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে এবং তার নবী জানে, আর আমার দেশের কত পাইতে মৌলবি তৈরি হলো কি আল্লাহ জানে নবী জানে না, দাবি করতেছে আমি বিরাট বড় হক কেন, হকের মানে কি বলে মার্কা নিয়ে রাস্তায় ঘুরতাস, ভাব দেখে রাস্তায় চলে, বিরাট বড় হক কেন, ভাব লয়ে রাস্তায় চলে, মানে ভাব দিয়ে কি জান্নাত হবে নাকি রে বেটা? সোয়া লক্ষ সাহাবী বলতেছে আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আর বেটা বলতেছে আল্লাহ জানে নবী জানে, হ্যাঁ নবীর উম্মত খুব মনোযোগ দিয়ে কি করে বুঝাবো আপনাকে, ক্ষমতার মালিক কে? হ্যাঁ, এটা বেশি দিন থাকে না, কিন্তু যতই রক্তের গরম দেখান যে আমি অমুক আমি তমুক আমি ঘোড়ার ডিম আগডিম কিচ্ছু না, কত মানুষকে আল্লাহ কবরে ফেলে দিয়ে মিসমার করে দিয়েছে, কত সাম্রাজ্যের অধিপতি চেঙ্গিস খানের মতো মানুষ সাম্রাজ্য বাঁচানোর জন্য 2 কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছে, হালাকু খান তার সাম্রাজ্য টিকানোর জন্য ইরাকের বাগদাদ আক্রমণ করে 16 লক্ষ মানুষ হত্যা করেছে, আপনি জানেন সে ইরাকের বাগদাদ 40 দিন পর্যন্ত সে হত্যা যজ্ঞ করেছিল, আহা এই ইতিহাসগুলি পড়লে শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে যাবে আপনাকে, বাবার সামনে নিজের সন্তানকে জবাই দিয়ে দেওয়া হতো, সন্তানের সামনে বাবা মাকে জবাই করা হতো, ভাইয়ের সামনে বোনকে জবাই দেওয়া হতো,
চল্লিশ দিনে এইভাবে ষোলো লক্ষ মানুষ, ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত তারা কাউকে ছেড়ে দেয়নি সেই দিন। ষোলো লক্ষ মানুষকে তারা সেই দিন হত্যা করে ইরাকের দজলা তাইগ্রিস নদী এক মাস পর্যন্ত রক্তে রঞ্চিত হয়ে লাল হয়েছিল, শুধু রক্ত আর রক্ত। সেই হালাকু খান আজকে কবরে হারিয়ে গেছে, মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিয়েছে। ইরাকের বাগদাদ এখনো আছে, আজান এখনো চলে, কালেমার বুলুন্দি এখনো আছে, আল্লাহর সাম্রাজ্য আগেও ছিল এখনো আছে আগামীতেও থাকবে। অতএব আল্লাহর গোলামি করে যাওয়াটাই আমাদের কাজ। কথা বলেন ঠিক না কি? মোহতরম উপস্থিতি, কথা তো অনেক পরিষ্কার, না কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ বুঝে যাবে, বুঝে তারপরে যাবে। কোনো মৌলবী দিয়ে নবী চিনার দরকার নেই, নবী দিয়ে মৌলবী চিনতে হবে, সূত্র বুঝে কবরে যাবে। আমাকে দিয়ে রসুল চিনবেন না, রসুল দিয়ে আমাকে চিনতে হবে। যদি নবীর লেভেলে আমারটা ঠিক থাকে তো ওকে, আর যদি বলেন ঠিক নেই তো ফোকে। হুজুর যত বড়ই হোক না কেন এটাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে, বুঝে কবরে যেতে হবে। যত সুন্দর চশমায় দিক আর যত সুন্দর মিসমার হয়ে সাদা কাপড় পোশাক যাই পরে আসুক না কেন, যত পৃথিবীর যত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসুক না কেন, ছাতা দেখার টাইম নেই, সময় হাতে নাই। আশিকের রসুলরা এইগুলি দেখে না, আশিকের রসুলরা রসুলের প্রেম দেখেছে, প্রেম দেখেছে আল্লাহ রাব্বে কারিম। কোন বান্দার চেহারার সৌন্দর্য দেখে নেই, হযরত বেলালের কিচ্ছু ছিল না, বেলালের হৃদয়টাকে আল্লাহ দেখেছে। ওয়াসাল কারনির কিচ্ছুই ছিল না, মাথার থেকে পা পর্যন্ত তার হৃদয়টাকে আল্লাহ দেখেছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একটা কামার ছিলেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একটা দাসী ছিলেন, কিচ্ছু ছিল না, আল্লাহ তার হৃদয় দেখেছে। পৃথিবীর মধ্যে তারা শ্রেষ্ঠ হয়েছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, কোরআন বলতেছে তারাই শ্রেষ্ঠ হবে, এরা শ্রেষ্ঠ হবে, দুনিয়াতেও শ্রেষ্ঠত্ব পাবে, মরণের পরে কবরেও তারাই শ্রেষ্ঠত্ব পাবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ নবীর উম্মত, এই পৃথিবীর বিরাট বড় সৃষ্টি, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা তোমরা জানো সূর্য কোথায় যে ডুবে? সাহাবীরা জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি এই কথাটার ব্যাখ্যা দিয়ে যাচ্ছি, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ জানে এবং তার নবী জানে, আল্লাহ জানে নবী জানে। খুব মনোযোগ দিয়েন, কোরআনে আল্লাহ বলেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও আমার নবী, আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়, আপনি কি দেখেন না? খুব মনোযোগ দিয়েন, আমি আগেই বলেছি এই জমিনের নিচে আরো ছয়টা জমিন আছে, আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু আল্লাহর পরে আল্লাহ যারে দেখাইছেন তিনি আমরা নবী। বিশ্বাস করেন? না করলেও কিছু করার নাই, করলেও কিছু করার, না করলেও নবীর ইজ্জত খুশি পড়বে না, করলেও নবীর ইজ্জত বাড়বে না। আল্লাহ তাকে যে ইজ্জত দিয়েছেন সেটা আত্মার নিজস্ব কারণে আল্লাহ তাকে ইজ্জত দিয়েছেন, আমাদের কোনো কারণে নবীকে আল্লাহ ইজ্জত দেননি, বরং নবীর কারণে আমরা ইজ্জতওয়ালা হয়েছি। বুঝলে বুঝ পাতা, নাহলে ছাতা তেজ পাতা। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? একবারে ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নেই। আমি আগেই বলেছি আপনি কোন গোত্র, কোন কম, কোন বংশ, কোন পীরের মরিদ, ওগুলো আমার দেখার সময় হাতে নাই। নবীর উম্মত আপনাকে হয়ে কবরে যাওয়ার আগে আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীর দলে হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? নবীর দলে থেকেই কবরে যেতেই হবে, নবীর দলে, নবীর দলে, নবীর দলে, নবীর দলে থেকে আপনাকে কবরে যেতেই হবে, নবীর দলে।
এ দল ব্যতীত আর কোন দল নাই, এ দলই আল্লাহর দল। এই দলে যে থাকবে সে আল্লাহর দলে থাকবে, কথা ক্লিয়ার? খুব মনোযোগ দিয়েন।